মুঠ 27 লাখ 27 লাখ মানুহে অরুণোদয় লাভ করে। এই অসমৰ 27 লাখ মানুহে অরুণোদয় আঁচনি লাভ করে। এতিয়া আৰু 12 লাখ মানুহক 12 লাখ মহিলা অরুণোদয় আঁচনিত সংযুক্ত করা হব। অহা 15 সেপ্টেম্বৰৰ পৰা এই আবেদন প্রক্রিয়ার কাম আরম্ভ হব। সমষ্টিত 10,000 অতিরিক্ত মহিলা আৰু নির্বাচন করা হব। নমস্কার, ভিডিওটোর মূল অংশলে আহিছো। স্বাগতম জানাইছো মিক্স আসামিস ইউটিউব চ্যানেলটো। আর সদায় এই কৌশিক উন্মিলনে আপনার লৈ আহে ইনফর্মেটিভ ভিডিও। আর আপনাদের মোৰ চ্যানেলটো সার্চ করবলে কৌশিক উন্মিলন বলে যদি সার্চ বারত লিখি দিয়ে তেতিয়া আপনি মোৰ চ্যানেলটো লাভ করব। এতিয়া আহক মূল কথালৈ। কালি কেবিনেটত এটা ডিসিশন লওয়া হল, যি অরুণোদয় আসনি আমার অসমৰ মহিলাসকলক দিয়া হৈছে, সেই অরুণোদয় আসনির যি মহিলার সংখ্যা বর্তমান 27 লাখ আছিল, 27 লাখ মহিলায় বর্তমান সময়ত অসমত অরুণোদয় আসনির সুবিধা লাভ করে মাহে 1,250 টাকা করে। এতিয়া সেই সংখ্যা বহুয়া হব। অহা 15 সেপ্টেম্বৰৰ পৰা আবেদন প্রক্রিয়া আরম্ভ হব। আর নতুন অতিরিক্ত মানুষখিনিক, যিখিনি মহিলায় নতুনকৈ এপ্লাই হব বা তাত অরুণোদয় আসনি সংযুক্ত হব, এইখিনিয়ে সুবিধা লাভ করব অহা 11 ফেব্রুয়ারি 2025। হয়, ঠিকই শুনিছে। প্রতিটো সমষ্টিত এইবার সার্ভে করে পেলায় কি করা হব, 10,000 অতিরিক্ত মহিলাক অরুণোদয় আসনিত সংযুক্ত করা হব। আটাইতকৈ ডাঙৰ কথাটো কি গম পাইনে, আপনাদের যিখিনি এটা অরুণোদয় পাই আছে সেইখিনির বাবেও এটা চাবলগীয়া এটা ভিডিও। কিয়নো অরুণোদয় আপনাদের 2.0 পাই আছে, এটা অরুণোদয় যদি 3 হব তাত নতুন আবেদন করাখিনিয়ে নহয়, পুরোনাখিনিও আবেদন করব লাগিব। আর পুরোনা যিসকলৰ ৰেকৰ্ডত ওলাইছে যে তেওঁলোক ইনএলিজিবল, মানে তেওঁলোক এলিজিবল নহয়, তেওঁলোকক কিন্তু তালিকাৰ পৰা কৰ্তন কৰা হব। সেইকাৰণে পাই থকাখিনিও চাবলগীয়া এটা ভিডিও বুলি মই আগতে কৈছোঁ। এটা কথা হল, পাই থকাখিনিও এপ্লাই কৰিব লাগিব। আবেদন যিটো প্ৰক্ৰিয়া আহিব সেইটো মই পাছৰ ভিডিঅ'ত জনাম যেতিয়া আহিব। সেই প্ৰক্ৰিয়াৰে পাই থকাখিনিও আবেদন কৰিব লাগিব আৰু নতুন যিখিনিয়ে সঁচাকৈয়ে যোগ্য সেইখিনিও আবেদন কৰিব লাগিব। আৰু আটাই গোটেইবোৰ মিলাই টোটেল টার্গেট লওয়া হয়েছে 39 লাখ মহিলাক এইবার সরকার অরুণোদয় আসনির সুবিধা দিব আর অহা 11 ফেব্রুয়ারি 2025 লাভ করব। এটা পাই থাকাখিনিয়ে কিন্তু 11 ফেব্রুয়ারি 2025 পাই থাকবে, মানে জানুয়ারি মাহলেকে সোমাই থাকবে, কিন্তু তার পিছর মাহত আপনাদের এই নতুন পদ্ধতিত গলেহে অরুণোদয় পয়সা লাভ করব। আর যিখিনিয়ে ভাবি লৈছে যে রেশন কার্ড থাকিলেহে অরুণোদয় পাব বা রেশন কার্ড থকা সকলে পাব, সেটা ভুল। আপনাদের বাছনি করা হব, বাছনি করাখিনির কিন্তু রেশন কার্ড থাকিব লাগিব। রেশন কার্ড থকা সকল মহিলায় অরুণোদয় নাপায়। এটা রেশন কার্ড থকা ধরে ললো যিঘর মানুষ যথেষ্ট সা সুবিধা আছে তেনেকুৱা মানুহ রেশন কার্ড লৈ আছে। কোনোবা ধরে ললো আপনার রিটায়ার এমপ্লয়ি হয়, তেখেতৰ ঘৰৰ পৰিবাৰেও রেশন কার্ড পাই আছে, কিন্তু তেখেতসকলেও অরুণোদয় নাপায়। অরুণোদয় ক্রাইটেরিয়াখিনি আপনাদের ভালদরে জানে, আর যদি নাজানে কমেন্ট বক্সত কমেন্ট করব, মই জনাই দিম। আর এইটাই হৈছে মূল কথা, যিখিনি অতিরিক্ত পাবলগীয়া সেইখিনি অরুণোদয় পাওক। কিন্তু এটা কথা, এই অরুণোদয় আসনিখনত এতিয়াও নাপাবলগীয়া বহুতে পাই আছে, সেইখিনি নাম কর্তন হওয়াতো স্বাভাবিক, উচিতখিনিয়ে পাওক। আর যিখিনি নতুন আপডেট আহিব পুনৰবাৰ আপোনালোকৰ বাবে যেতিয়া সময় দিব চৰকাৰে ঘোষণা কৰিব নতুন ফৰ্মেট আহিব তেতিয়া আপোনালোকক আমি জনাম। তাৰ বাবে অপেক্ষা কৰক আৰু চাই থাকক মিক্স আসামিস ইউটিউব চেনেলটো। যদি ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কমেন্ট কৰিব আৰু নটিফিকেশ্যন যিটো আইকন সেইটো কিন্তু টিপি থাকক।